আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে মরিচের ক্ষেত নিরাবো। আমার যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষেত নিরানি যন্ত্র। এটা দিয়ে হচ্ছে ধান ক্ষেত নিরাতেও পারেন এবং মরিচ ক্ষেতও নিরাতে পারেন, যে কোনো ক্ষেত আপনি নিরাতে পারবেন। অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তো আমাদের এলাকায় হচ্ছে এটা উইটার বলে। এটা মূলত তৈরি করা হচ্ছে বাঁশ কাঠ এবং হচ্ছে লোহা দিয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু তৈরি সিস্টেমটা দেখাই। এটা হচ্ছে একটা লোহা দিয়ে এটা একটা ব্লেড করা হয়েছে। এই দেখতে পাচ্ছি যে ব্লেডের মতো করা হয়েছে, একদম ব্লেড করা হয়েছে। আর এটা হচ্ছে একটা কাঠ, কাঠটাকে সুন্দর করে একটা সঠিক মেজারমেন্টে দেওয়া হয়েছে, যাতে করে এই ব্লেডটাকে এই কাঠে আটকানো যায়। আর এটাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাঁশ, আর বাঁশের ভিতরে একটা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেলটা লাগানোর জন্য এখানে নাট এবং বোল্ট ব্যবহার করা হয়েছে। আর এখানে এখানেও বোল্ট ব্যবহার করা হয়েছে, নাট এবং বোল্ট। এই যে এটা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাট বার, যাতে করে এটা নষ্ট না হয়। আর বাঁশটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এটা হ্যান্ডেল হিসাবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আর কি ব্যবহার করা যায়, এটার কাজটা কিভাবে করতে হয়। এইভাবে আপনাদেরকে ধরতে হবে, দেখাও একটু, ধরতে হবে এবং এইভাবে ব্লেডটা সঠিক মেজারমেন্টে ধরতে হবে। দেখেন সঠিক মানে ধরতে হবে এবং হচ্ছে এভাবে টানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে টানতে হবে, একদম একদম ধুলাই, দেখেন একদম ধুলো করে যাচ্ছে, মনে হয় আপনি পাশুন দিয়ে নিয়ে যাচ্ছেন, একদম মেশিনের মতো চলে। এটা হচ্ছে সেই নিরানি যন্ত্র, দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুলি এক ঘন্টার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু এই যন্ত্রটার মাধ্যমে হচ্ছে আজকে পরিষ্কারটা নিয়ে আনি দিলাম। যদি এই পাশে আরো একটা অংশ আছে, এই পাশটা দেখো তো, এই পাশটা আমরা কালকে নিয়ে যাবো, আর আজকে আমরা এই পাশটা পুরো নিয়ে এলাম। মানে এটা এমন এক ধরনের যন্ত্র, আপনারা যদি ব্যবহার করেন, মনে করেন একটা যদি আমি একটা কামলা নিতাম বা একটা লোক নিতাম যদি, তাহলে মিনিমাম ওনার সারা দিনে লাগতো, আজকে এরকম 6 থেকে 7 ঘন্টা লাগতো ওনার শুধু জাস্ট এইটুকু করতেই, এ পুরোটাই করতেই। কিন্তু কথা হচ্ছে আমরা জাস্ট এই যন্ত্রটার মাধ্যমে মাত্র 1 ঘন্টার ভিতরে একদম সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিলাম। মানে এত সুন্দর নিরানি হয়েছে, মানে হাতের চেয়েও সুন্দর, এই দেখেন একদম ক্লিন। এই অংশটাও কিন্তু এইরকম ছিল, এইরকম ছিল। এই যে এখন যেমন ঘাস দেখতেছেন না, এই যে ঘাস যে অংশটা দেখলেন সেম অংশ ছিল এইরকম। বাট আমরা আজকে হচ্ছে মাত্র এই যন্ত্রটার সাহায্যে, এটা তৈরি করতে খুব বেশি খরচ না, সর্বোচ্চ 200 টাকা খরচ হবে। 200 টাকা খরচ করলে আপনারা এটা বানাতে পারবেন, যারা এটা চেনেন না বা কখনো এটা ব্যবহার করেন নাই। আর যারা অনেক সময় দেখছেন যে শুধুমাত্র ধান খেতে ব্যবহার করছে অনেকেই, কিন্তু আপনারা শুকনো জমিতে ব্যবহার করেন নাই, তারা ব্যবহার করে দেখবেন এটা দিয়ে কতটা সাশ্রয়ী। তো এবার হচ্ছে প্রথম নিরানি দিলাম, সেদিন স্প্রে করবো গাছগুলোতে। স্প্রে করার পর হচ্ছে আবার এগুলো পানি দিতে হবে, সার দিতে হবে। তো এই যে আমাদের মরিচ ক্ষেতের বর্তমান অবস্থা, তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ঠিক আছে, আজকে এখান থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।